আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুভ বিকাল। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। কুমিল্লা অনলাইন স্কুলের নিয়মিত আয়োজন হিসাবে চলে আসলাম গণিত ক্লাস নিয়ে। आज क्लास करब नवम दशम श्रेणी शिक्षार्थी अष्टम अध्याय ज्यामितिर पार्टे। प्रिय शिक्षार्थी, तुम्हारा जरा आमार नियमित व्यूअर बा फॉलोअर जा आमार क्लासगुलो करेछो, आमी कुमिल्ला अनलाइन स्कूले अष्टम अध्याय उपपाद्य एकेबारे अष्टम अध्याय शुरू थेके शेष पर्यन्त सबगुलो उपपाद्य करेछि। आमादेर मेन बोई सृजनशील प्रश्न माध्यम एखे शुद्ध आज के चले आसलम एम सी किऊ पार्ट के। तुम्हारे एम सी किऊ पार्ट खूब गुरुत्वपूर्ण। एम सी किऊ पार्ट की खूब गुरुत्वपूर्ण कारण पास करार्जन एम सी किऊ गुरुत्वपूर्ण, आर परीक्षा भलो फलाफल एम सी किऊ गुरुत्वपूर्ण। हमें जान एम सी एमसीक्यू दुरबल मानी तुम मैं गणित बेसिक जिन दुरबल थी मैं कि एमसीक्यू ते दुरबल थका। तो आशा कर मूल पाठे चले आसि। बेसिक जिन भलो करते तुम कि एमसीक्यू भलो करो और एमसीक्यू आलोचना कर ले गणित बेसिक जिन तुम्हार आयत्त हो जाए। बेसिक जिन आयत्त हम तुम्हार सीक्यू प्रश्न जो सृजनशील प्रश्न से आंसर करते को समस्या हो। सरि बाबा डिस्टार्ब करो ना बाबा क्लास करे। अच्छा प्रिय शिक्षार्थी, हमें प्रथम शुरू करी हमारे एक वृत्त देवा आ चित्र देवा आ केंद्र हलो ओ एटा जोग करा आछे बला 55 डिग्री कत देवा 5 डिग्री कत प्रश्न देखे बुझते तुम्हारा ए को कत हो ठीक ना। अने के फेल कमेंटर माध्यम जान दो 10 सेकेंड समय 30 सेकेंड समय मध्य पारले। ओके এখন দেখো কত হতে পারে। আমরা বলেছি এ দেখো উপপাদ্য 25 পড়েছি, মনে আছে কি হয়? কোন বৃত্তে বসে কোন স্পর্শক আঁকলে ওই কে স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধটা, মানে এটা হলো মনে করো পি বিন্দুতে স্পর্শক পি, এরকম উপপাদ্য পড়েছি না? তার মানে এখানে কি হয়েছে, লম্ব হয়েছে। তার মানে আমরা এখানে যেহেতু বহিঃস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা হয়েছে, তার মানে এখানে আমাদের একটা কি লম্ব হয়েছে, এখানে আমাদের একটা কি হয়েছে লম্ব হয়েছে। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ হয়েছে। দেখো এ ও বি পি এটা কি একটা চতুর্ভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি।
ঠিক না? তাহলে আমরা এখানে দেখো তিনটে কোণের মান পেয়ে গেলাম। তাহলে এখানে কি এই কোণটা কত হলো 90, আমাদের এখানে ও কোণটা, তাহলে এ বের করতে হবে, এ ও বি কোণ প্লাস আর এই কোণটা তো দেওয়া আছে 90 ডিগ্রি, এই কোণটা হলো কত 90 ডিগ্রি প্লাস এটা কত 55 ডিগ্রি। দেখো এই চারটা কোণের মান আমরা কিন্তু এটা আমরা জানি চতুর্ভুজ থেকে, চতুর্ভুজ থিওরাম থেকে আমরা জানি চার কোণের সমষ্টি কি 4 সমকোণ বা 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা সেটাই লিখে দিলাম 360 ডিগ্রি। ওকে, এবার আমরা তো কাজ করতে হবে, এগুলো যোগ করে দিই 90 180 প্লাস 555 5 5 9 আর 5 কত 14 4 আর 6 3 23 23 থাকে কত 2, ঠিক না? তাহলে এখানে 2 হলো, সমান সমান কত 360 ডিগ্রি। তাহলে দেখো 9 9 9 2 18 যদি আমরা এইভাবে যোগ করি 9 2 18 আর এসে কত 55, তাহলে কত 5 8 5 13 আর এসে এক হাতে থাকে 2 235, যেভাবেই করি না কেন যোগ বিয়োগ। এবার দেখো এটা পক্ষান্তর করে নিয়ে যাই, এ ও বি কোণ সমান 360 ডিগ্রি মাইনাস 235, আর বিয়োগ করলে কত হবে 5 8 10 হলে 5, আর থেকে 1 3 4 4 6 হলে কত হলো 2, হাতে তো হাত আছে নাই 2 2 8 3 1 হলে তাহলে 1 কত 125, তার মানে আমাদের এই কোণটা হলো 125 ডিগ্রি। এখন কথা হলো স্যার এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব, তুমি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই পারো, যেমন আমি এখানে লিখে করলাম 90 90, তুমি এখানে তিনটাকে ক্যালকুলেটরে যোগ করে ফেলো, তারপর আমরা জানি কি করতে হবে 360 ডিগ্রি 360 বিয়োগ করে ফেলো। এভাবে আমাদের সমীকরণ ধরে আমরা কি তোমার এমসিকিউ পরীক্ষার জন্য দরকার নাই, তুমি যেভাবে সহজে করতে পারবা সেভাবেই করবা। এটা একটা মোটামুটি মধ্যম বা কঠিন মানের এমসিকিউ, এটা একটু সময় লাগবে, আমরা জানি কিছু কিছু আনসার আছে, আমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো, ঠিক না? সেগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো, সেগুলোর জন্য কিন্তু আমাদের সময়, আর এটা যেমন 1 মিনিটের বেশিও লাগতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই বেসিক জিনিসগুলো যদি ভালো করে জানো, তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন আনসার করতে গিয়ে এটা কিন্তু একটা উপপাদ্যের ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগে, যে তথ্যটা দিয়ে আমরা প্রমাণ করলাম। আমরা একটু আর একটা কাজ করি, এখানে দ্বিতীয় যে প্রশ্নটা বলা আছে, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটা হবে, এখানে ক নাম্বারে আছে দেওয়া আছে 1:5, খ নম্বরে দেওয়া আছে 2:2 অনুপাত পাই, গ নম্বরে দেওয়া আছে পাই অনুপাত 1, কত বলা আছে পাই অনুপাত 2, ঠিক না? তার কি আমাদের পরিধি ব্যাস আর পরিধির অনুপাতটা কোনটা বলছি, আমরা এখানে অলরেডি যারা জানা আছে আমরা বুঝতে পারছি ক নাম্বারটা হবে, ঠিক না? ক নাম্বারটা হবে, কি প্রশ্ন হলো কিভাবে, আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না, তার জন্য আমার একটু কি এই জিনিসটা ব্যাখ্যা করতে হয়। তাহলে আমরা কি করি, একটা বৃত্ত আঁকি, যেভাবে বৃত্ত আঁকলাম মনে করলাম এই বৃত্তের কি ব্যাসার্ধ আর, আমরা বৃত্ত আঁকতে গেলে কিন্তু আমাদের বৃত্তটা কি ধরনের আঁকবো তা নির্ভর করে ব্যাসার্ধের উপরে, তো বৃত্তের ব্যাসার্ধ বড় হবে বৃত্ত বড় হবে, বৃত্তের ব্যাসার্ধ ছোট হবে বৃত্ত ছোট হবে, নির্ভর করে কার উপর নির্ভর করতেছে ব্যাসার্ধের উপর। যদি এই বৃত্তটা আমরা আঁকলাম, যে বৃত্তটা ভরে আঁকলাম তার ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে এখানে এই বৃত্তের ব্যাস কত,
এই বৃত্তের ব্যাস হবে কত? আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ওকে, তাহলে এখানে এটা ব্যাসার্ধ, তাহলে এটা দ্বিগুণ হবে ব্যাস, কত হলো 2r। আর পরিধি কত? 2πr। তার এই সূত্র আমরা কিন্তু জেনেছি, বৃত্তের পরিধির সূত্র এটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবকে, অথবা ওদেরকে মেনশন করে দাও ক্লাসটি, তাহলে উপভোগ করার জন্য। আমরা এখানে ব্যাস যদি একক ইচ্ছা করলে দিতে পারি, একক দিলাম, যেহেতু আমরা এটা অনুপাতে নেব, অনুপাতে নিলে আর এককটা থাকবে না, তাহলে অনুপাতটা হলো কি 2r অনুপাত 2πr। তাহলে এখানে কি হলো আমাদের, এটা 2r 2r কিন্তু এই দুইটা রাশিতে কি আছে, কমন আছে, এখানে থাকে 1 অনুপাত, এখানে 2r বাদ দিলে থাকে কত, পাই থাকে, তার মানে 1 অনুপাত পাই, যে ক নাম্বারটা হলো আমাদের আনসার। কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পেরেছি আশা করি। চলে আসি পরবর্তীটা, আমার সাথে অবশ্যই তোমরা খাতায় নিয়ে নোট করতেছো, খাতা কলম নিয়ে বসছো, যেহেতু গণিত গণিত ক্লাস আমাদের কি এর বিকল্প নেই। আর যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছো, আমার বোর্ডের লেখা প্লাস সাউন্ড স্পষ্ট কিনা তাও কিন্তু জানাতে পারো, যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ঠিক, আমরা একটু আগে একটা উপপাদ্য, একটা এমসিকিউ, সেটার মতো আরেকটা সমস্যা নিয়ে আসলাম। আমার সাথে চিত্রটা আঁকো, বৃত্তের কোন বহিঃস্থ বিন্দু থেকে দুইটি স্পর্শক আঁকলাম, স্পর্শক আঁকার পরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা আর এটা যোগ করে দিলাম, আরেকটা যোগ করলাম এটা, তার এটা নাম দিলাম পি, এটা হলো এ, এটা বি, আর আরেকটা আমরা কাজ করি এ, এটা একটু কাজ করি, এটা যোগ করে দিলাম। আমাদের তথ্য হলো পি এ বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, এটার তথ্য দেওয়া আছে পি এ বি কোণ সমান 30 ডিগ্রি, বোঝা যাচ্ছে লিখা, হ্যাঁ পি এ বি কোণ সমান 30 ডিগ্রি, আর পি এ পি বি দুটি স্পর্শক এটা বলা আছে বা দেখলাম, এটা লিখলাম না, আর তথ্য আছে, তাহলে বলা আছে এ ও বি কোণের মান কত, এ ও বি কোণের মান কত, এ ও বি কোণ সমান হোয়াট। একটু আগে যেটা করলাম, একবার সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করলাম তার মতোই তো, তাহলে এটা আমার করতে হবে, এক নাম্বারটা যেটা প্রথম যেটা শুরু করেছিলাম, ওকে এ ও বি এর মানটা বের করতে তুমি, এটা তোমার একক কাজ, তুমি এটা বের করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, এটা তোমার একক কাজ, এটা শুরু করো না কাজ এখানে তুমি। ওকে, তাহলে আমরা এটা কি একক কাজ, এটা রেজাল্ট কত হবে, শিক্ষার্থী আছে যারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আমি চলে যাচ্ছি পরেরটাতে, এবার আমরা চলে আসি আরেকটা, চলে আসি পরেরটা, চার নম্বর আমরা একটু কাজ করি, বলা আছে দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করেছে, এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্র দ্বার মধ্যবর্তী দূরত্ব কত। আমরা একটু প্রশ্নটা কি লিখবো, একটু প্রশ্নটা হলো দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ
অন্তঃস্পর্শ করছে, তাদের একটির ব্যাস 10 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এলো আমাদের তথ্য, বলছে হলে এদের কেন্দ্র, আমি একটু তাড়াতাড়ি লিখি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? কি তোমরা প্রশ্নটা বুঝতে পারো? আমি দুটো বৃত্ত আঁকি, একটা বৃত্তের ব্যাস বলে 10 সেন্টিমিটার, তার মানে এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর অপর বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে তাদের, তারা পরস্পর কি অন্তঃস্পর্শ করছে, তাহলে কত সেন্টিমিটার দূরে কেন্দ্র দুইটা আছে? আমরা একটু খেয়াল করি, আমরা একটা বৃত্ত আঁকি, ঠিক না, একটু এই তথ্যটা মুছে দেয়, উপরের দুইটা বৃত্তের কথা বলা আছে, যে বৃত্তটা আঁকলাম ঠিক না তার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। এখন আরেকটা বৃত্ত আঁকবো, আরেকটা বৃত্ত আঁকি আমরা, আচ্ছা এটা আগেরটা ব্যাসার্ধ, একটু বুঝাইতে পারলে চলো, তাহলে আমরা এই বৃত্তটার, আচ্ছা তাহলে এই ভিতরের বৃত্তটা দুইটা বড় বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র এটা, আর পরের বৃত্তটার কেন্দ্র মনে করলাম এটা। এখন বলা আছে কি এই দুই কি আছে, এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, মানে এই দুইটা ফোটার মধ্যবর্তী দূরত্ব কত, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি ঠিক না, এইটা এখান থেকে এটার ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার, আর যদি এটা এইভাবে যায় তাহলে এখানে কত, এটা 5 সেন্টিমিটার, আর এইটুক এইটুক হলো এটার 4 সেন্টিমিটার, বা এখানে কত, 4 সেন্টিমিটার, তাহলে পুরাটা হলো 5, এখান থেকে এখানে নিল 5, আর এখান থেকে এই যে এইটুক হলো কি 4, তাহলে এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 5 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করলে থাকে তো 1 সেন্টিমিটার। কেন এই বৃত্ত, এই বিন্দুটা আর বিন্দু দুইটা কেন্দ্র কিন্তু একই রেখায় থাকবে, আমরা উপপাদ্য 26 প্রমাণ করেছি, না 27, উপপাদ্য 27 কি প্রমাণ করেছি, দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখা, মানে একই রেখা অবস্থিত হবে, ঠিক তার একটা অনুসিদ্ধান্ত আছে, দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করলে তাদের স্পর্শ বিন্দু এবং কেন্দ্রদ্বয় সমরেখা, এখানে স্পর্শ করছে এই বিন্দু আর এই কেন্দ্র, এই কেন্দ্র তিনটা সমরেখা মানে একই রেখা অবস্থিত, তখন এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব কত হবে, তাই এটা হলো 5 আর এটা হলো 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 সেন্টিমিটার, তার মানে আমাদের এই রেজাল্টটা হবে কত হবে, 1 সেন্টিমিটার। বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে তারপরে আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ এখানে লিখি পরের প্রশ্নটা, এইটা তোমরা সরাসরি, যে আমরা বলছি কিছু প্রশ্ন আছে 10 সেকেন্ডে তুমি পারবা, আমি প্রশ্নটা পড়ি, সেটা সেটা হলো 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে, আমি বলবো না,
তুমি কমেন্টের মাধ্যমে লিখো, দেখি কি বলেছি। দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোণকে কি ধরনের কোণ, তার একটা নাম আছে সেই কোণের। যেমন আমাদের জিরো থেকে নাইনটি সেই কোণের মান সূক্ষ্ম কোণ, আবার নাইনটি থেকে বড়, 180 থেকে ছোট মানে 180 থেকে ছোট সেটাকে আবার স্থূল কোণ। এরকম আমরা দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোণকে কি বলা হয়। আচ্ছা, আশা করি কমেন্টে উত্তর দিবা। প্রবিদ্ধ কোণ বলা হয়। শেষ করলাম, থ্যাংক ইউ। আমি দেখবো কারা কারা কমেন্টে উত্তর দিয়েছ। এইসব প্রশ্ন কিন্তু আমাদের 10 সেকেন্ডে বলতে পারি হ্যাঁ না, ঠিক না? এটা তো একেবারে, তাহলে এই সময়ের জন্য এই এমসিকিউর জন্য আমার সময় লাগছে 10 সেকেন্ড, তাই 1 মিনিটের থাকতেছে কত, 50 সেকেন্ড। এই 50 সেকেন্ড কিন্তু আমরা অন্য এমসিকিউতে কাজে লাগাতে পারবো, এরকম আমাদের কিছু এমসিকিউতে আনসার করা যায়। এবার আসি আরেকটা, আরেকটা একই অবস্থা, সেটা তোমরা পারবে আশা করি। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, মনে আছে? অষ্টম শ্রেণী থেকে পড়ে আসো চতুর্ভুজ অঙ্কন করতে গিয়ে নির্দিষ্ট যে কোনো একটা চতুর্ভুজ আঁকার জন্য, কি বলা আছে, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, আশা করি কমেন্টে উত্তর দিয়ে দিবা। কমেন্ট করো, সময় দিলাম 5 সেকেন্ড। এটা 5 সেকেন্ডে পারার কথা, ঠিক না? 5 সেকেন্ডে পারা গেল। চতুর্ভুজ আঁকতে অনন্য কয়টি উপাত্ত লাগে, অষ্টম শ্রেণীতে ছিল কয়টি, 5টি উপাত্ত, ঠিক না? যেমন আমার 3টি বাহু 2টি কর্ণ, আবার 3টি বাহু 2টি কর্ণ, এভাবে মোট 5টি উপাত্ত থাকলে চতুর্ভুজ আঁকা যায়। তাহলে আমাদের গেল 7 নম্বর 6 নম্বর গেল। এবার আরেকটা প্রশ্ন, সেটা হলো স্থূলকোণে ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়, স্থূলকোণে ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়। এবার আসি আমরা একটু, আমরা আমাদের বইয়ে আমরা পরিবৃত্ত এঁকেছি, মনে আছে? এই ত্রিভুজের পরিবৃত্ত এঁকেছো তোমরা এইভাবে 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 পরিবৃত্ত এঁকেছো, ঠিক না? এইভাবে পরিবৃত্ত এঁকেছো না, তাহলে আমাদের এটা কেন্দ্র কোথায় পাইছো, বৃত্তের ভিতরে পাইছো, ত্রিভুজের ভিতরে পেয়েছ। বলা আছে প্রশ্নটা হলো, আবার দেখো, বলা আছে স্থূলকোণে ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থিত, পরিকেন্দ্র কোথায় অবস্থিত, তার মানে বৃত্তের পরিকেন্দ্র কোনটা। এটা আমাদের এই যে ত্রিভুজটা আমরা এঁকেছি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটার পরিকেন্দ্রটা বৃত্তের ত্রিভুজের ভিতরে অবস্থিত ছিল, মানে এটা হলো কেন্দ্র, মানে পরিকেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র, ওই বৃত্তের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকা হয় তাকে বলা হয় পরিবৃত্ত। পরিবৃত্তটা কি, একটা ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা হয় তাকে কি বলা হয়, পরিবৃত্ত। এই পরিবৃত্তের কেন্দ্র কোথায় আছে, ত্রিভুজের ভিতরে আছে। দেখো আমাদের একটা প্রশ্ন দিয়ে এখানে তিনটা প্রশ্ন আমরা কি করব, সলভ করব। আরেকটা দেখো, এবার যদি আমরা ত্রিভুজটা সমকোণী হয় কি হয়, কি হবে বলো, ত্রিভুজটা যদি সমকোণী হয় এভাবে একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক না? তখন তার পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হবে, তাহলে এখানে তার পরিকেন্দ্রটা অবস্থিত হবে, এখানে তার পরিকেন্দ্রটা অবস্থিত এখানে, বৃত্ত একটা আজকে সমস্যা হচ্ছে, তাহলে এখানে হবে কেন্দ্রটা, কি বললাম, ক্লিয়ার? যখন আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো তখন তার পরিকেন্দ্র হবে অতিভুজের উপর, থাকবে এই পরিকেন্দ্র। আমরা দেখাবো কি, কি দেখাবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে এখানে দেখো আমরা একটা সূক্ষ্ম কোণ আঁকলাম, তাহলে এখানে যদি আমরা এটা দিয়ে পরিকেন্দ্র, আমরা এটা দিয়ে কি করতে পারি, যদি হ্যাঁ স্থূলকোণ, এটা তো ঠিক আছে, স্থূলকোণে ত্রিভুজের আমরা যদি কি করতে পারি,
পরিবৃত্ত আঁকতে যাই তাহলে আমরা এটা আঁকলাম এখানে 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 এরকম তো হবে না ঠিক না কোন দিক দিয়ে যাবে এটা এইবা এইভাবে যাবে এই যে এটা দিয়ে যাবে হ্যাঁ তখন এটা এরকম বৃত্তটা ত্রিভুজের চিত্রটা ঠিক এরকম হবে ঠিক না এখন এই বৃত্তের পরিকেন্দ্র কোথায় বুঝতে পারলাম এটা অবশ্যই কোথায় যাবে যে ত্রিভুজের বাইরে চলে যাবে তাহলে আমাদের আজকের যে প্রশ্নটা ছিল আমরা কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে তিনটা প্রশ্ন এরকম ক্যাটাগরি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম একটা হলো যদি সূক্ষ্মকোণ হয় তাহলে পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে যদি সমকোণ হয় তাহলে পরিকেন্দ্রটা অতিভুজের উপরে আর যদি কি হয় স্থূলকোণ হয় ত্রিভুজটা তাহলে সে পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাইরে তাহলে ত্রিভুজের ভিতরে বাইরে আর কোথায় অতিভুজের উপরে তিন জায়গায় আমরা পরিকেন্দ্র পেলাম ওকে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা আর একটা সমস্যা সমাধান করব এক মিনিট একটু আমি প্রশ্নটা লিখবো না শুধু প্রশ্ন অনুযায়ী প্রশ্নটা লিখতে একটু সময় লাগবে আমরা প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকি তাহলে আমাদের এখানে আট নাম্বার যেই আটটা এমসিকিউ আজকে সমাধান করতে পারলাম আমরা তাহলে এখানে বলা আছে আট নম্বরে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তের আচ্ছা একটা বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে তার মানে এটা লম্ব এটা কি আছে আমাদের এখানে বলা আছে ওই যার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এই যা মনে করে ও আর এটা কি ডি আর এটা এ আর এটা বি তাহলে আমরা কি এলাম এই উডি লম্বার মান 3 সেন্টিমিটার ও এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার ও এটা কি এখানে অতিভুজ ও এটা কি অতিভুজ তাহলে এখানে আমরা কি করতে পারি সেই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি ঠিক না তাহলে এখানে এই ও এখানে কি আছে এই এডি স্কয়ার প্লাস কি ওডি স্কয়ার সমান সমান কি এ ও এ ও স্কয়ার বা ও স্কয়ার ঠিক না তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে প্রথম এডি তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু ও স্কয়ার মাইনাস ওডি স্কয়ার তাহলে এখানে ও কত 5 সেন্টিমিটার আর এটা কত ওডির মান 3 সেন্টিমিটার তাহলে 25 আর কত 9 এখান থেকে কত 16 তাহলে এডি স্কয়ার মান এডি হবে কত √16 মানে 4 √16 করলে 4 হয় ঠিক না এখন দেখো তাহলে এডির মান কত পেলাম 4 আমাদের বলা আছে কি যায়ের দৈর্ঘ্য কত তাহলে এডি যায়ের দৈর্ঘ্য কত তাহলে কি করছে অর্ধেক করছে বলছে কি আছে কেন্দ্র থেকে ব্যাসবিন্দু অঙ্কিত যা কি কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোন যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে মানে দ্বিখণ্ড এটা 4 হলে এই অংশটা কত হবে 4 তাহলে মোট এবি যায়ের দৈর্ঘ্য হলো কত এবি সমান সমান 8 সেন্টিমিটার আশা করি উত্তর পেয়েছো এভাবে তোমরা বাসায় কিছু এমসিকিউ এরকম অনুরূপ যে এমসিকিউটা তোমার ইয়েতে আছে তোমার সহ তোমার মেন বই দেখে সেই এমসিকিউগুলো তোমরা নিজেরা তৈরি করো এবং সলভ করো আশা করি তোমরা কিছু আজকের যে পার্ট আসলে সেই পার্ট থেকে কিছু এমসিকিউ নিজেরা করতে পারবা তোমাদের মেন বইয়ের কি আছে কিছু এমসিকিউ দেওয়া আছে সেগুলো আর মেন বইয়ের অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত দিয়ে সেখান থেকে তোমরা কি কাজ আছে সেখান থেকে কিছু কি এমসিকিউ নিজেরা তৈরি করতে পারো এবং সমাধান করতে পারো ওকে তাহলে আজকে আমরা ক্লাসটি এখানেই রেখে দিলাম যদি কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটা টেন লাইভ শেষে ভিডিওটা টেনে আবার পুনরায় দেখতে পারবা আশা করি তোমরা দেখবা ভালো থাকবা